বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত সাতটি বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হচ্ছে দ্রুত এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি শাহবাগ থানা রমনা মডেল থানা ও ভাটারা থানা সূত্রে এ তথ্য জানা গেছে পুলিশ বলছে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আজ দুপুরে রাজধানীর কাটাবন গোলাপ গোলাপশাহ বাজার বংশলের নয়াবাজার শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে ও নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে মোট ছয়টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এছাড়া বিকেলে রাজধানীর বারিধার কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক নামের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুনার রশিদ বলেন বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন পুলিশ বাদী হয়ে মামলা করবে পল্টন মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন বাসে আগুনের ঘটনায় দ্রুতই মামলা দায়ের করা হবে পুলিশ বাদী হয়ে এই মামলা করবে ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন এর আগে ওসি মোক্তারুজ্জামান আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ মামুনার রশিদ জানান আগুনের ঘটনা ঘটানোর সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারপর তারা আগুন নিভিয়ে চলে যায় বাসগুলো থানার জিম্মায় রয়েছে এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার বলেছিলেন মোট সাতটি বাসে আগুনের ঘটনা ঘটেছে বাসগুলোতে আগুন লাগার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন